হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি জবের খবর নিয়ে। দেখুন, এখানে অনেকগুলি জব আছে, যেমন এখানটায় যেমন রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এগুলো এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো পাবলিশড হচ্ছে 6/5/2023। তা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগুলো হচ্ছে ডিপ্লোমা পাসেদের জন্য। আর এছাড়া আরও বেশ কয়েকটি জব রয়েছে, টেকনিক্যাল বা নন টেকনিক্যাল ডিপার্টমেন্টের জব রয়েছে, যেমন হচ্ছে আইটি ডিপার্টমেন্ট থেকে বা এই যে মার্কেটিং, এগুলো সবই রয়েছে, বা অ্যাসিস্ট্যান্ট অফিসার, এগুলো রয়েছে। এবং এই যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে, এই যে লেখাই আছে যে এই যে অ্যান্ড্রো ইয়েলো গ্রুপ যে একটা আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা, যেটার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায় হেডকোয়ার্টার। তো এখান থেকে যে ভ্যাকেন্সিগুলো বের হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা ভ্যাকেন্সি। এই যে দেখুন, এই যে অ্যান্ড্রো ইয়েলো অ্যান্ড কোম্পানি লিমিটেড, যেটা কলকাতা বলছিলাম যে হেডকোয়ার্টার, এখান থেকে বের হয়েছে। তো এই যে বের হয়েছে, এছাড়া বলবো যে প্লে লিস্টে গিয়ে দেখবেন, এরকম আরও অনেক ভিডিও আছে। এই যে দেখুন, এখানটায় আপনি ভিডিওসে গিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন, যেখানে আমি সব রকম আপডেট দিয়ে থাকি ডেলি বেসিস। এছাড়া প্লে লিস্টে সব রকম ডিপার্টমেন্টে পাটপাট করে দেওয়া আছে। এছাড়া প্রত্যেক জেলার খবর, জবের খবর আপনি পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনি সব রকম আপডেট পেয়ে যাবেন, আমি ডেলি বেসিস আপডেট দিয়ে থাকি। এছাড়া এই যে দেখতেই পাচ্ছেন, প্রত্যেক জেলার পাটপাট করে দেওয়া আছে। এছাড়া আইটিআই ডিপ্লোমা বিটেকদের জন্য আমি এখানটায় আপডেট দিয়ে থাকি, যেহেতু এই ভ্যাকেন্সিটা টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, তাই আমি এখানটায় আপডেট দিয়ে দেবো। এছাড়া দেখতেই পাচ্ছেন সব রকম জেলা বা সব রকম ডিপার্টমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া এই যে ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট থেকে অনেক রকম জব বের হয়, যেগুলো নার্স, ডক্টরস, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা আরও অনেক কিছু হসপিটাল রিলেটেড বা মেডিকেল রিলেটেড যে জবগুলো হয়, সেগুলো সবই আমি আপডেট দিয়ে থাকি। যদি নতুন কেউ হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, যাতে নতুন নতুন নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানটা যেটা বলছিলাম যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা বের হচ্ছে, সেটাতে এই যে তার কোয়ালিফিকেশান, এই যে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের উপর, এছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স এবং নাম্বার অফ পোস্ট হচ্ছে 2টি, এছাড়া 38 বছর বয়স হতে হবে। এছাড়া এই যে প্রত্যেক মাসে দেওয়া হবে 37,759 টাকা করে দেওয়া যাবে, এবং এখানটায় 2 বছর এক্সপিরিয়েন্স কিন্তু থাকতেই হবে, সেরকমই লেখা আছে। এছাড়া এই যে পার ইয়ার এই যে 5.47 লাখ, তো এটার ইনকাম হতে পারে। এছাড়া কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো। এছাড়া লাস্ট ডেট থেকে শুরু করে বা ওয়েবসাইট আমি সব কিছু দেখিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়া কীভাবে অ্যাপ্লাই করবেন, এই যে আমি অ্যাপ্লাইটা দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাইটা করতে হচ্ছে। আর এছাড়া এটার জন্য এই যে পাসপোর্ট সাইজের ছবি একটা কিন্তু লাগবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এবং 1 MB মধ্যে। এছাড়া এই সি নাম্বারটা দেখুন, যে প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো থাকতে হবে। এছাড়া অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল ফোন নাম্বার যেটা, সেটা কিন্তু থাকতে হবে এবং ভ্যালিড থাকতে হবে সেগুলো, না যতক্ষণ পর্যন্ত না কনফার্ম মানে কল লেটার না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকতে হবে, যাতে এটার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করে। এছাড়া যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই ইমেলে করবেন, এই যে ইমেলটায়। এবং এইগুলো কিন্তু কন্ট্যাক্ট বেসিসে নেওয়া যাবে, ফিক্সড টার্ম কন্ট্যাক্ট বেসিসে কিন্তু নেওয়া যাবে, এইগুলো কিন্তু কোনো রেগুলার বা পার্মানেন্ট জব নয়। এছাড়া এসসি এসটিরা যেভাবে ছাড় পায় ঠিক সেভাবে ছাড় পাবে, এবং ইডাব্লিউএস এইগুলো কিন্তু সব যেরকম ছাড় পায় ঠিক সেভাবেই ছাড় পাবে। এছাড়া সব কিছু রিনিউ থাকতে হবে, মানে সার্টিফিকেট যেন সব কারেন্ট থাকে। এবং এই যে ভ্যাকেন্সি যেটা রয়েছে, সেটা কিন্তু ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নেওয়া যাবে, এখানে কিন্তু কোনো এক্সামের উল্লেখ নেই যে এক্সাম হবে, শুধুমাত্র ইন্টারভিউ। এই যে এছাড়া যা যা ডকুমেন্টস, এই যে ডকুমেন্টস সব কিছু দেখাতে হবে ইন্টারভিউয়ের সময়। এছাড়া আরও যা যা বলেছে, যে যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস করতে থাকেন, তবে এনওসি সার্টিফিকেট অবশ্যই লাগবে, এই যে এনওসি সার্টিফিকেট। এছাড়া এই যে ওয়েবসাইট যেটা রয়েছে,
এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনাকে সবসময় ফলো করতে হবে এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। আমি দেখিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আমি দেখিয়ে দেবো। এছাড়া এই যে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে এই যে 4/2023, 4 জুন 2023। এবং এই যে এখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। এছাড়া আরও কয়েকটি জব ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সেলসের উপর, তো এটার জন্য ডিপ্লোমা এই যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল থাকতে হবে এবং 2 বছর থাকতে হবে ট্রান্সফর্মার ইন্ডাস্ট্রি। এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে কোথা থেকে এক্সপিরিয়েন্সটা করতে হবে, যে ট্রান্সফর্মার ইন্ডাস্ট্রি থেকে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া যা যা বলেছিলাম, 38 বছর বয়স এবং যত টাকা করে দেওয়া যাবে। এছাড়া বাদ বাকি সব প্রায় সেমই আছে। এখানটায় যেমন লেখা রয়েছে এই যে অনলি কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট অন ফিক্সড টার্ম বেসিস, ফিক্সড টার্ম বেসিসেই কিন্তু আছে। এবং এটার ক্ষেত্রেও ঠিক সেম যে 4 জুন 2023 পর্যন্ত তার লাস্ট ডেট এই যে লেখা আছে। এবং কীভাবে এগুলো অ্যাপ্লাই করতে হবে বা বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে হবে একটু। এই যে বাকি যে জবগুলো আছে সেগুলো একটু দেখে নিতে হবে, ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড 2, এগুলো একটুখানি দেখে নিতে হবে। তা কী করে অ্যাপ্লাই করতে হবে আমি একটু দেখিয়ে দিই। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি এই পেজটাই খুলে যাবে, এই পেজটা বা যেখানটা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। এবং দেখিয়ে দিই কোথা থেকে করবেন। এই যে 3 ডট 3 লাইন যেটা রয়েছে সেটা আপনাকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এখানটায় যেটা আসছে এই যে ক্যারিয়ার অপরচুনিটি, যেটা বেরিয়েছে এবং যেটা ভ্যাকেন্সি দেখলাম সেটা হচ্ছে কারেন্ট ওপেনিং এবং অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এইটা আপনাকে ক্লিক করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনটা ক্লিক করতে হবে আপনাকে। এই যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশানটা ক্লিক করার পর এই এইটা আসছে। যেমন এটা আইটি থেকে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, তবে এই যে অ্যাপ্লাই, এটা আপনাকে এই যে অ্যাপ্লাই নাও রয়েছে এটা ক্লিক করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেটা ভালো করে ফর্ম ফিল আপ করে নেবেন। এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2 সরি গ্রেড 1 সেলসের উপর বা এই যে টেস্টিংয়ের উপর। এছাড়া আরও বেশ কয়েকটি আগে ছিল, আগে কয়েকটি ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু আপনি যদি করতে চান, এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপর, এগুলো কিন্তু আছে, আগে কয়েকটি ভ্যাকেন্সি আছে, সেগুলো আপনি যদি লাস্ট ডেট থাকে অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। এবং আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এই যে যেটা বলছিলাম যে টেস্টিংয়ের উপর, এই যে টেস্টিং, হ্যাঁ তো টেস্টিংয়ের উপর এই যে ইলেকট্রিক্যাল বা ডিপ্লোমা, এটা শুধুমাত্র 2 বছর এক্সপিরিয়েন্স চাই। তো এটা এই অ্যাপ্লাই নাওটা আমি ক্লিক করছি। এই যে দেখুন অ্যাপ্লাই নাওটা ক্লিক করার পর এইটা আসছে। তা এটা কিন্তু লেখা আছে যে আপনি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। সেটা ওকে করবেন তবে কিন্তু পরের পেজটা খুলবে। তো আমি ওকে করলাম, এবং ওকে করার পর এই যে পেজটা খুলেছে, এখানটা আপনাকে ভালো করে ফ্ল্যাপ করে নিতে হবে। যে এবার অ্যাপ্লাইড পোস্ট ফর আপনাকে এই যে ক্লিক করতে হবে, এই যে টেস্টিংয়ে যেহেতু আপনি করেছেন সেহেতু টেস্টিং ক্লিক করতে হবে। এছাড়া ফুল নেম, ফাদার্স নেম, এছাড়া অ্যাড্রেস, যা যা আছে সেম অ্যাড্রেস যদি হয় তো সেম অ্যাড্রেসের জায়গায় এখানটা ক্লিক করে দেবেন। এছাড়া সব রকম দিয়ে দেবেন। এক্সচেঞ্জে যদি নাম থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, এটা অবশ্যই স্টার্ট মার্ক নেই, যেগুলো স্টার্ট মার্ক আছে সেগুলো অবশ্যই করে নেবেন। এছাড়া এই যে 1 MB বলেছিলাম যে JPG PNG এইটা ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এছাড়া ইমেল আইডি যা যা আছে, আধার নাম্বার, ডেট অফ বার্থ যা যা আছে সব ভালো করে ফিল আপ করে নেবেন। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশান বা আদার্স কোনো কিছু যদি থাকে, ল্যাঙ্গুয়েজ নোন, এগুলো যা যা আছে সেগুলো একটু ভালো করে ফিল আপ করে নেবেন। যেগুলো স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই ভালো করে ফিল আপ করবেন এবং পরে সেটা সাবমিট করে দেবেন। এবং অ্যাপ্লিকেশান এখানটায় কোনো কিছু যে অ্যাপ্লিকেশান ফিস সেই ব্যাপারটা কিন্তু কোনো কিছু দেওয়ার নেই অ্যাপ্লিকেশান ফিসেরটা, তাই ভালো করে ফিল আপ করে নেবেন। যদি বাকিগুলো যেগুলো আছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে চান, অবশ্যই সেগুলো যদি সব কিছু কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সেটা করবেন। তো সেগুলো ঠিক আমি যেরকম একটা দেখিয়ে দিলাম ঠিক বাকিগুলো ঠিক সেরকমভাবে কিন্তু করতে হবে।
ওকে থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।